এ এক বদলে যাওয়া নারী ক্রিকেটের চিত্র। একজন ব্যাটার আউট হয়ে প্যাভেলিয়নে ফিরছেন, কিন্তু সেখানে নেই কোনো দুঃখগাথা, বরং করতালি দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছে মাঠে উপস্থিত দর্শকেরা। ডাগ আউটে দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছেন সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা। অবিশ্বাস্য এক দৃশ্যের অবতারণা পচেফস্ট্রুমে। তবে এর চেয়েও ভয়ানক সুন্দর এক দৃশ্য কিছুক্ষণ আগে পিঙ্কির বদৌলতে দেখা হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বোলিং লাইন আপকে কচুকাটা করে এদিন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির আনন্দে মাতেন পিঙ্কি। একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুটো সেঞ্চুরি করলেন এই ওপেনিং ব্যাটার। দেশে এবং দেশের বাইরে প্রথম সেঞ্চুরি আনাস থেকে পিঙ্কি। যেখানে টাইগ্রেস কোনো ক্রিকেটারের নেই একটি শতক, সেখানে এই মাইলস্টোন পিঙ্কি ছুঁয়েছেন দুই দুইবার। গল্পের শুরুটা এই বছরের মিরপুরে। জুলাই মাসে পরাক্রমশালী ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করে তাক লাগিয়ে দেন জ্যোতিরা। সেখানেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান পিঙ্কি। খেলেছেন 107 রানের এক ইনিংস। এরপর বেশ কয়েকটা ম্যাচে রান পেলেও আর বড় রান আসছিল না তার উইলো থেকে। অবশেষে তা এলো বড় প্রয়োজনের দিনে। প্রথম ম্যাচ জেতায় এদিন ফেভারিটের তকমা ছিল টাইগ্রেসদের গায়ে। স্বাভাবিকভাবে চাপও ছিল অন্য ম্যাচ থেকে কিছুটা বেশি। টস হেরে আবার ব্যাটিং, সেই চাপের পালে হাওয়া দেয় দ্বিগুণ। কিন্তু পিঙ্কি ছিলেন নিজের লক্ষ্যে অবিচল। শামিমাকে নিয়ে ওপেনিং জুটিতে তোলেন 48 রান। কিন্তু এরপরই টপাটপ প্যাভেলিয়নে ফেরত যান শামিমা, মুর্শিদা এবং জ্যোতি। ব্যাটিং মেরুদণ্ড ভেঙে যেতে বসে লাল সবুজের। কিন্তু ফাহিমা ছিলেন পিঙ্কির ছায়া হয়ে। তার বদৌলতে সাহস ফিরে পান ওপেনিং ব্যাটার। শুরু হয় তার বিরুদ্ধ যাত্রা। স্ট্রাইক রেটে মনোযোগ না দিয়ে দলের রানের দিকে মন দেন দুই ব্যাটার। স্কোরবোর্ডে রান আসার গতি কমলেও থামেনি সেটা। এর মধ্যে 50 তুলে নেন পিঙ্কি, কিন্তু কাজ ছিল তার আরো অনেক বাকি। তাই তো ধীরস্থির ব্যাটিং চলতে থাকে পচেফস্ট্রুমে। প্রোটিয়া বোলারদের মেরিট বুঝে আক্রমণ চালান মাঠের চারদিকে। শেষ পর্যন্ত 165 বলে আসে সেই মহেন্দ্র খন। আনন্দে ফেটে পড়ে গ্যালারির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গুটি কয়েক লাল সবুজ পতাকাধারী। ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন পিঙ্কি। এরপর টিকেছেন আর মাত্র এক বল, কিন্তু ততক্ষণে নিজের কাজটা বেশ ভালোভাবেই করে ফেলেছেন ফারজানা হক পিঙ্কি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।